আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ নিয়ে আসছি রাজকীয় কাঁঠাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা সবাইকে রিকোয়েস্ট করেছে যেন এই কাঁঠালের সিজনে সবাই কাঁঠাল দিয়ে অনেক মজার মজার রান্না করে খান। কাঁঠাল কাটা তো সবাই জানেন, হাতে প্রচুর পরিমাণে সরিষার তেল লাগিয়ে নেবেন আর কেটে নেবেন আপনার পছন্দ মতো। তারপর সিদ্ধ করে নেবেন একটু হলুদ লবণ দিয়ে। এখন আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি। প্রথমে আমি যেভাবে রান্না করছি সেটা গরুর মাংস দিয়ে, সব ধরনের মশলা দিয়ে। তো গরুর মাংস কীভাবে রান্না করে সবাই জানেন, সেভাবে ম্যারিনেট করে আমি বসিয়ে দিয়েছি এভাবে ধরে প্রেশার কুকারে। প্রেশার কুকারে যখনই আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কাঁঠালটা দিতে হবে। আমি প্রথমে কাঁঠালটাকে হলো হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এই সিদ্ধের পরে আপনারা চাইলে প্রসেসিং করে এভাবে সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমার গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। আজকে আমি বিভিন্ন পদ্ধতিতে কিভাবে কাঁঠাল খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আপা এত করে রিকোয়েস্ট করেছেন কিভাবে কিভাবে খাওয়া যায়। আসলে এই কাঁচা কাঁঠালটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে খাওয়া যায়। তো দেখুন, আমার গরুর মাংস দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে। তো কী পরিমাণ মশলা দিয়েছি সেটা কিন্তু আমি দেখাইনি। এখন নিয়েছি দেশি মুরগি দিয়ে, দেশি মুরগিটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন, এরপরে আমি সেই সিদ্ধ করা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেব, এই যে পরিমাণ মতো পানি দিয়ে। তো এরপরে দেশি মুরগি, ফার্মের মুরগি বা রাতা মুরগি, যে যেটা পছন্দ করেন সেটা দিয়েও কিন্তু আপনারা কাঁঠালটা খেতে পারেন। তারপরে আরও খাওয়া যায় তাও দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বুট ডাল দিয়েও খাওয়া যায়, তারপরে হলো খিচুড়ি করে খাওয়া যায়, তারপরে হলো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। আপনারা এমনিতেই সবজিটা রান্না করে খেতে পারেন। ইনস্ট্যান্ট রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এই যে আমি বুট ডাল দিয়েও রান্না করেছি, করেছি চিংড়ি মাছ দিয়ে, করেছি খিচুড়ি, গরুর মাংস, মুরগি। তো আপনারা কে কীভাবে কাঁঠাল মামাকে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার জন্য দোয়া করবেন। আর প্রধানমন্ত্রী আপার রিকোয়েস্ট কিন্তু অবশ্যই রাখবেন, এখনই সময় মজা করে খেয়ে নিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।